সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাণীপুর গ্রাম রক্ষায় অস্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ ও সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। সকালে উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভায় পীর মিসবাহ বলেন, তার নির্বাচনী এলাকার গ্রামগুলোকে সুরমা নদীর ভাঙন থেকে রক্ষার্থে যাবতীয় পদক্ষেপ নেবেন তিনি। জানান, শিগগিরই অতি ভাঙন কবলিত এলাকায় স্থায়ী কাজ বাস্তবায়ন করা হবে। প্রায় 15 লাখ টাকা ব্যয়ে 60 মিটার অস্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ পাউব বিভাগ এক এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপসহকারী প্রকৌশলী মনির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজুর সহ অন্যরা।